কবিতার নাম অভিমান নেই, লেখিকা চিরশ্রী দেবনাথ। যে কথাগুলো বলা হয়েছে সেগুলো না বললেও চলত, আমি যা বলেছি গিলে ফেলা ভালো ছিল, তবুও বলেছি কম, সাহসে ছেড়ে গেছে কবে আমাকে, এখন ভঙ্গুর সময়, সব সংঘর্ষ থাক অপঠিত, ধুলোমাখা বিকেলের ভীতু ইতিবৃত্ত, হয়তো কিছু গুমরাহ, কিছু মাথা নিচু, আত্মসম্মানিত শেষ পর্যন্ত সবচেয়ে বড়, আর যা কিছু পোড়ামাটির মন্দির অনাদৃতাকেও কখনো মুছে দিয়েছি পরপর সেতারের শব্দ, তারপর আর মুছিনি, ছড়ে যাওয়ার কষ্ট ভালো লাগে, যাবতীয় লিঙ্ক কপিরাইট দু এক টুকরো অঙ্গারির মতো, কোনো হিংসে হয় না আমার, চলে যাওয়ার সময় হলে নীরবে থাকা ভালো, গ্রামের পাশের নিরীহ ধান ক্ষেত এমনই হয়, দূর থেকে দেখে একান্ন পিঠের অভিমান তার জন্মগত। যজ্ঞ সমিধ শেষ হয়ে যাওয়ার পর উন্মুক্ত হয়েছে ঠোঁট, জ্বালিয়ে রেখেছি কিছু ক্ষুধা আর আলো, ভেবে নিতে পারো এটাই দীর্ঘতম। এই কবিতাটি আমার পাঠ কর নিভৃতে এই কাব্যগ্রন্থে রয়েছে। কাব্যগ্রন্থটি পাওয়া যায় আগরতলার নিহারিকা প্রকাশনীতে, প্রকাশক শ্রীযুক্ত তীর্থঙ্কর দাস।